আপনারা দেখতে পাচ্ছি ইতিমধ্যে চলে এসেছি মা মুক্তাই চণ্ডী মেলা। এটা অনেকে পাহাড়ি মেলা বলে থাকে। তো মেলাটা এখান থেকে স্টার্ট, দেখতে পাচ্ছ এখান থেকে স্টার্ট মেলাটা হচ্ছে। আর আজকে আপনাদেরকে পুরো মেলাটা ঘুরে দেখাবো। তো তার আগে যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর নেক্সট বছর মানে এর আগের বছর এই মেলাতে একটা দুর্ঘটনা ঘটেছিল, যে মটকা কুয়া একটা হয় খেলা, সেই মটকা কুয়া দুর্ঘটনা ঘটেছিল। তো কারা কারা আগে এসেছিলো এই ঘটনার জানো, তারা অবশ্যই কমেন্টে জানাবে। আর কারা এখনও অবধি মেলাটা এখনও ভিজিট করেনি, আমি ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে মেপে লোকেশন দিয়ে দেবো, আপনারা চেক আউট করে সহজে চলে আসবেন বা মুক্তাইচণ্ডী মেলা। তো এইটা আপনার লোহাট বা সামদি, সামদি থেকে সহজ সামনে চলে গেলে লালগঞ্জের রাস্তাটা পড়ছে, রাস্তা ধরে আপনার সহজে চলে এলেই আপনার পেয়ে যাবেন মা মুক্তাইচণ্ডী মেলা। তো পুরো মেলা ঘুরে দেখাবো, চলো যাওয়া যাক। এখান থেকে মেলাটা স্টার্ট হচ্ছে, দেখে নাও। আর পুরো আমার ঘুরে দেখাবো মেলাটা কী কী বসেছে, ঠিক আছে, দেখে নাও। এখানে খাজা গোজার দোকান বসছে, মানে সাইডে পুরোটাই খাজা গোজার দোকান বসছে। আপনাদের পুরো মেলাটা পরপর ঘুরে দেখাবো যে কী কী বসেছে, ঠিক আছে। তো প্রথমে সাইড যাবো, তারপরে আমাদের ও সাইডটা ঘুরে যাবো। এই মেলাটা মিনিমাম এক সপ্তাহ ধরে চলে, তো আপনারা সবাই আসবেন। আর এই কিছুদিন আগে মেলাটা স্টার্ট হয়েছে, দেখতে পাচ্ছ পরপর পুরো স্টলগুলো, খাবারের স্টল বসছে, ও সাইডে চড়ক বসছে, সব আপনাদের ঘুরে দেখাবো। আর এ সাইডে মা মুক্তাইচণ্ডী মেলা, মেলাটা পুরোটাই আচ্ছা ঘুরে দেখাবো। তার সাথে তার দেখাবো মা মুক্তাইচণ্ডী যে পাহাড়ি মেলা, সেটা আমার উপর চাপ, খুব ভিডিও ইনফরমেশন থাকবে ভিডিওর মাধ্যমে। আর আপনি ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে তো মেপে লোকেশন দিয়ে দিয়েছি, আপনারা চেক আউট করে সবাই চলে আসবেন মা মুক্তাইচণ্ডী মেলা। আর এটা অনেকে পাহাড়ি মেলা ঘুরে থাকে, এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো দোকান বসে গেছে, আপনাদেরকে সব ভিডিওর মাধ্যমে দেখাবো, দেখতে পাচ্ছ। এই দুদিন আগে সেরকম কিছু মেলার ভিড় হয়নি, মানে যত দিন যাচ্ছে তো মেলা অনেক কিছু চলে এসেছে, এখন এগুলো এসেছে, নতুন নতুন খাবারের স্টল এসেছে। তো প্রথমে আমাদের এই সাইড করে নিয়ে যাই, দেখতে পাচ্ছি ফুচকার স্টল আছে। তো এখানে সবজি বাজারও বসছে, সামনে দেখে নাও, ও সাইড করে মেলা বসছে, আর সাইডে পুরো সবজি বাজার। এই সাইড করে মা মুক্তাইচণ্ডী মন্দিরটা পড়ছে, আর তার অপোজিটে দেখতে পাচ্ছ কীর্তন হচ্ছে। তো আমরা মেলার ভিতরে অংশে চলে এলাম, দেখতে পাচ্ছি অনেকগুলি দোকান বসে গেছে, এই সাইড করে বসে গেছে, এই সাইড করে অনেকগুলো দোকান বসেছে, আর ও সাইড করে চড়কটা বসছে, আপনাদের সাইড করে নিয়ে যাব। আজকে আপনাদেরকে মা মুক্তাইচণ্ডী মেলা পুরো ঘুরে দেখাবো। যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে নাও। দেখতে পাচ্ছি এখানে ব্যাগের স্টল বসছে, এখানে বাচ্চা ছেলেদের যে জিনিসপত্র সেগুলো বসছে, আর ও সাইডে ইতিমধ্যে চলে এসেছি আমরা যেখানে চড়ক বসে সেখানে চলে এসেছি। আমি আপনার পুরো জায়গাটা ঘুরে দেখাবো, দেখে নাও। আর ও সাইডে মা মুক্তাইচণ্ডী মন্দিরটা, আর এই সাইডে পুরো যে চড়কগুলো কী কী বসছে না বসছে ভিডিওর মাধ্যমে দেখাবো। আর যারা এখন আমার ফেসবুক পেজটা ফলো করেনি ফলো করে নাও, আর দেখে নাও বাচ্চাগুলো এখন খেলা করছে। বাকি আমার পুরো মেলাটা আজকে ঘুরে দেখাবো। আর কারা কারা এখনও অবধি এই মেলাতে আসেনি তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর আপনারা ভিডিওটা কোথা থেকে দেখছেন সেটাও অবশ্যই জানাবেন, দেখে নাও। বাকিটা এখনও বসেছে, সব আপনাদের খুব ভিডিওর মাধ্যমে দেখাবো। দেখতে পাচ্ছ এই মেলাটা খুব বড় এরিয়া নিয়ে করেছে। অনেক কিছু মেলাটার মধ্যে অনেক কিছু দেখার জিনিস আছে, যারা এখনও আসনি চলে এসো। আর এখানে আগে বছর একটা খুব বড় দুর্ঘটনা ঘটেছিল, আপনারা সবাই জানেন যে এখানে যখন মতকুয়া যে খেলাটা হয়েছিল সে খেলাতে একটা প্রচুর পরিমাণে দুর্ঘটনা ঘটেছিল। চলো আমাদের এবারে ওই সাইড করে নিয়ে যাই।
সামনে দেখতে পাচ্ছি এখানে কীর্তন হচ্ছে, আর তার পাশে মা মুক্তচণ্ডী মাতা মন্দির, সেখানে চাপবো আপনাদের পুরো ঘুরে দেখাবো মা মুক্তচণ্ডী মাতা মন্দির। চলো যাওয়া যাক। আজ চলে এসেছি মা মুক্তাইচণ্ডী মাতা মন্দির দেখতে পাচ্ছ, আর এটা অনেকে পাহাড়ি মেলাও বলে থাকে। তো দেখতে পাচ্ছি ইতিমধ্যে সিঁড়িগুলো এসেছে, উপরে চলে এসেছি একদম মাতার মন্দিরে। তো আজকে আপনাদের একটু মেলা ঘুরে দেখাবো, আজকে কী বসছে না বসছে, কী হয়েছে না হয়েছে। আর নেক্সট বছর যে আগের বছর এখানে একটা দুর্ঘটনা ঘটেছিল, আপনারা সবাই জানেন হয়তো, যে এখানে একটা মত্তা কুয়া বলে একটা খেলা হয়, সে খেলাতে একটা দুর্ঘটনা ঘটেছিল। কারা জানেন তারা অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর আজকে আপনাদের পুরো ঘুরে দেখাবো মা মুক্তাইচণ্ডী মাতা মন্দির। দেখতে পাচ্ছ এর মধ্যে আমার চেপে গেছি উপরে, আর বাইরের দিকে আবার ভিউটা দেখে নাও। দেখতে পাচ্ছ মেয়েটা খুব বড় একটা এরিয়া নিয়ে মেয়েটা বসছে, দেখে নাও। আর মা মুক্তাইচণ্ডী মাতা মন্দিরটা সামনে দেখতে পাচ্ছ, আমি ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে ম্যাপে লোকেশন দিয়ে দেবো, আপনারা চেক আউট করে চলে আসবেন মা মুক্তাইচণ্ডী মাতা মন্দিরে। চলো আপনাদের প্রথমে এই সাইডটা ঘুরে দেখাই কী কী বসছে না বসছে। তো ভিতরের মধ্যে থাকবে যারা চাই তো তারা অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করে নাও, আর যারা ফেসবুক পেজটা দেখছো তার ফেসবুক পেজটা ফলো করে নাও। আজকে আপনার পুরো ঘুরে দেখাবো মা মুক্তাইচণ্ডী মাতা মন্দির এবং পাহাড়ি মেলা এবং কী কী বসে না বসছে, ভিডিও ফিডিও থাকবে। চলো যাওয়া যাক, প্রথমে আমার সাইড করে উপরে চাপবো মন্দিরটা দেখতে পাচ্ছি সামনে। আর এই সাইড করে তো আছে বললাম যে মেলাটা বসছে, আর উপর থেকে একবার ভিউটা দেখে নাও। আর মা মুক্তাইচণ্ডী মাতা মন্দির সামনে একদম, উপরটা ঘুরালাম, আমরা এই সাইড করে ঘুরাবো। সামনে হনুমান মন্দির আছে, আপনারা সেটা ঘুরে দেখাবো। দেখতে পাচ্ছি সামনে সিঁড়ি চেপে চলে যাবো আমরা। সামনে দেখতে পাচ্ছ হনুমান মন্দির, হালকা উপর চেপে গেলে আপনারা এখানে সামনে হনুমান মূর্তি পেয়ে যাবেন। জয় বজরং বলি। সামনে একটা হনুমান মন্দির, আর তার পাশে একটা মা কালী মন্দির আপনারা পেয়ে যাবেন। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছি ইতিমধ্যে চলে এসেছি মা মুক্তাইচণ্ডী মাতা মন্দিরে একদমই সামনে, এবার আমরা ভিতরে এন্ট্রি করব। চলো আমাদের পুরো মন্দিরটা ঘুরে দেখাই, আর ওর থেকে ভিউটা একবার দেখে নাও। একটা আপনার পুরো ঘুরে দেখালাম সাইড করে, এবার আমরা মন্দিরে এন্ট্রি করব। চলো ভিতরে যাওয়া যাক, সাইড করে দেখতে পাচ্ছি এন্ট্রি করছি। সামনে
একটা শিব মন্দির আছে দেখে নাও। এরপর আমরা বাইরে চলে যাব আর বাইরে আপনাদের ভিউটা দেখাবো। আজকে আপনাদের পুরো ঘুরে দেখালাম মা মুক্তাই চন্ডি মেলা। আজকে আপনার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। এরপর আমরা তো মেলাটা ঘুরে দেখাবো, যেগুলো যে অংশগুলো বাকি আছে সেগুলো ঘুরে দেখাবো। সামনে দেখে নাও মা মুক্তাই মাতা মন্দির। আর যারা এখনো পাহাড়ি মেলা আসেনি চলে এসো, আর সাথে কীর্তন হচ্ছে সেটা আপনাদের দেখাবো। ওখানে মেলাটা যে বাকি অংশগুলো ওখানে ভিজিট করা হয়নি সেগুলো ঘুরে দেখাবো, দেখে নাও। আর আজকে যারা যারা এখনো অবধি এখানে আসেনি অবশ্যই চলে আসো, একটা খুব বড় এরিয়া নিয়ে করেছে। আর সাইড করতে কীর্তন হচ্ছে ঘুরে দেখাবো। তারপর যে অংশগুলো এখনো বাকি আছে সেগুলো আজকে চলো যাওয়া যাক। ও দোকানগুলো বসে গেছে, এখানে ব্যাগের স্টল আছে, এখানে বাচ্চাদের খেলনা পাত্রী, এখানে ছেলে মেয়েদের কানের দুল, হাতের চুড়ি সব কিছু এখানে পেয়ে যাবেন। এখানেও বাচ্চাদের অনেক কিছু খেলনা জিনিস আছে, আর এখানে রেডিমেড ফুল আপনারা পেয়ে যাবেন। আর ও সাইডে করে বসেছে ব্যাগের মানে হঠাৎ মাল 100 টাকা সেল সেল, দেখতে পাচ্ছি সেল চলছে। এখানে যে কোনো ব্যাগ নিয়ে নেবেন সেখানে 100 টার মধ্যে পেয়ে যাবেন। এখানে চার সাইডে মেলা বসে গেছে, এখানেও বাচ্চাদের জন্য খেলনা পাতে বসছে, সাইডে বসছে, এই সাইড করে বসছে, এই সাইড করে খাবারের স্টল বসছে, আর সে সাইডে খাজা গজা জিলেপি স্টল বসছে। আর এই সাইড দেখতে পাচ্ছি এই সাইডেও অনেকগুলো স্টল বসছে খাবারের, এই সাইডে বসছে দেখতে পাচ্ছ। এখানে আপনারা পেয়ে যাবেন মোমো, বিরিয়ানি, এগ রোল, চিকেন, চাউমিন। এই সাইডেও সেম স্টল বসছে, চাউমিন, মোমো, এগ রোল স্টল, আর এই সাইডে তো খাজা গজা স্টল বসছে। ভিডিওটা এখানে স্টপ করলাম। আপনার ভিডিও আজকে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর যারা চ্যানেল নতুন তারা অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আর আপনার ভিডিও কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান। চলো ভিডিওটা এখানে স্টপ করলাম, চলো টাটা, বাই বাই।